ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে হেডেক নিয়ে কথা বলবো। মাথা ব্যথা, মাথা ব্যথা এত মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা হয় এবং মাথা ব্যথার এত কারণ যে এটা সব সময়ে সব ডিসিপ্লিনের লোকে এটা ট্রিটমেন্ট করে এবং সব রকমের ডিজিজেই, অনেক রকমের ডিজিজেই মাথা ব্যথা হয়। হেডেক এটা একটা মোস্ট কমন হেলথ প্রবলেম, মানে ডিজিজ ছাড়াও পার্সোনাল লাইফের বিভিন্ন ইভেন্টেও মানুষের মাথা ব্যথা হয়। আমি স্পেশালি ইএনটি প্র্যাকটিসে যে সমস্ত মাথা ব্যথা আমরা কমনলি এনকাউন্টার করি এবং যেটা অন্যান্য স্পেশালিটির লোকরা কখনো ইএনটি স্পেশালিস্টের অ্যাডভাইস চায়, এরকম সিচুয়েশনে মাথা ব্যথা নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে মাইগ্রেন একটা খুব কমন জিনিস, যেটা নিউরোফিজিশিয়ানরা, জেনারেল ফিজিশিয়ানরা, পেডিয়াট্রিশিয়ানরা, ইএনটি সার্জনরা, অপথলমোলজিস্টরা, নিউরোসার্জনরা সবাই ট্রিটমেন্ট করেন এবং জেনারেল ফিজিশিয়ানরা তো করেনি। এবং এরকম ক্ষেত্রে আমার মনে হয় সবারই যে বেস্ট ট্রিটমেন্ট দিবে সব রুগীকে, উনি এটা ট্রিটমেন্ট করা ঠিক আছে, উচিত। আমরা ওই রিলেটেড এবং প্লাস আরো কিছু অ্যাটিপিক্যাল পেইন, যেগুলা ইয়ার নোজ থ্রোটে আমরা এনকাউন্টার করি, এরকম কিছু এগুলো এমবিবিএস লেভেলে পরীক্ষা, এগুলো নিয়ে আলাপ আলোচনা খুব একটা করা হয় না। কখনো কখনো মাইগ্রেন নিয়ে কোশ্চেন থাকে, অন্যান্য গুলোতে সাধারণত থাকে না, কথায় চলে আসলে রেসপন্স করতে হয়, এইটুকুই। তো আমরা হেডেক নিয়ে এনটি প্র্যাকটিস এই হেডলাইনে আমরা কন্টিনিউ করি। এখানে একটা হিজি বিজি বিরাট একটা স্লাইড, এটা আমি শুধু এই জন্যই এই ইমপ্রেশনটা দেওয়ার জন্যই যে কথাটা অলরেডি শুরু করেছি যে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ হেডেক অ্যান্ড অ্যাসোসিয়েটেড ডিজর্ডার্স, এটাতে দেখা গেল যে এতগুলা ফ্যাক্টর, এতগুলা স্পেশালিটি, এতগুলা কারণ এখানে দেখা যায় যে এটা ট্রিটমেন্ট সবাই করেন। এবং শুধু এটা শুধু ইমপ্রেশনটা দেওয়ার জন্য যে এটা এরকম অনেক বিরাট একটা ইস্যু, এবং প্রত্যেকটার সাথে এই যে লিঙ্ক, হেরিডিটারি, প্রাইমারি, সেকেন্ডারি এবং ইন্টারক্রেনিয়াল, নিউরালজিক, নানান রকমের হেডেক নিয়ে যে ইয়ে আছে, ক্লাসিফিকেশন অনেক বড় এবং অনেক। আমরা কিন্তু খুব সামান্য জিনিস নিয়ে কথা বলবো, যে মাইগ্রেন অ্যাসোসিয়েটেড ফেসিয়াল এবং পেইন অ্যারাউন্ড দি হেড, ইএনটি রিজিয়নে আমরা যেগুলো নিয়ে ডিল করি। কি কি স্ট্রাকচার ইনভলভ করে হেডেকের জন্য, এর মধ্যে টিস্যু কভারিং দ্য ক্রেনিয়াম, যে পেরিক্রেনিয়াম, এবং পেরিক্রেনিয়ামের মধ্যে যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের সাথে অ্যাসোসিয়েটেড নার্ভ সাপ্লাই আছে এগুলো, আর ইন্টারক্রেনিয়াল স্ট্রাকচারের মধ্যে ডুরাল পেইন ইজ ওয়ান অফ দ্য সিভিয়ার পেইন, এছাড়া লেপ্টোমেনিঞ্জেস যেগুলো পায়া অ্যামেরাট্রয়েড, এগুলোতে ব্লাড ভেসেলস, আর এই এখানে কতগুলো মিডিয়েটার আছে, হ্যাঁ কিছু রিসিপ্টর আছে, অফ উইচ 5-hydroxytibulin একটা খুব কমন, এছাড়া আরও অনেক ডোপামিন, এই ধরনের মিডিয়েটার হেডেক হিসাবে কাজ করে। আমরা ওই ডিটেলসের ওদিকে বেশি যাব না, আমরা এটা বুঝবো যে ব্লাড ভেসেলগুলো যখন স্ট্রেসড হয় এবং এই সমস্ত স্ট্রাকচারে যখন ইয়ে হয়, তখন এই পেইন রিসিপ্টরগুলো নার্ভ দিয়ে এই পেইনটা করে থাকে। পেইন একটা নার্ভাস ফেনোমেনা, এটা আমরা সবাই জানি, কিন্তু এখানে ভাস্কুলার হেডেক সবচেয়ে বেশি হয়ে থাকে। ক্রেনিয়াল, অটোজেনিক, রাইনোলজিক, সাইনাস এবং ফেরিঞ্জিয়াল, ফেরিঙ্গো ল্যারিঞ্জিয়াল, আমরা এই দিক নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা করে যাব। ক্রেনিয়াল যেমন ইন্টারক্রেনিয়াল ডিজিজেস, অটোজেনিক কানের রোগগুলো যেগুলা সিএসওএম, ওটাইটিস এক্সটার্না, ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশনস, ব্রেইন অ্যাবসেস, মেনিনজাইটিস, এগুলো তো ডেফিনেটলি ক্রেনিয়াল এবং পেরিক্রেনিয়াল কজেস অফ হেডেক। রাইনোলজিক সাইনোসাইটিস এবং অ্যাসোসিয়েটেড হেডেক, ইভেন কোনো টিউমার যদি নেজোফেরিংস হয়ে ইন্টারক্রেনিয়াল ইনভলভমেন্ট হয়। ফেরিঞ্জিয়াল এবং ফেরিঙ্গুল্যারিঞ্জিয়াল, এই রিজিয়ন থেকে কানে ব্যথা, গলায় ব্যথা হয়ে শেষ পর্যন্ত মাথা ব্যথা পর্যন্ত হয়। কাজেই এই রিলেটেড পেইনগুলা, অ্যাসোসিয়েটেড পেইনগুলা আমরা চিন্তা করব। এবং এইভাবে রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার, এক্সপ্যান্ডিং লিশন, টিউমার, অ্যাপসিস, ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস অ্যান্ড ব্রেনস অ্যান্ড সাইনাসেস, ব্লকেজ অফ ভেনাস ব্লাড ফ্লো অথবা সিএসএফ, আর্টেরিয়াল হাইপারটেনশন, যেমন আমরা যখন নেক ডিসেকশন করি, একটা সার্জারি করি, একটা ইন্টারনাল জুগুলার ভেইন বেঁধে দিলে ইন্টারক্রেনিয়াল প্রেশার থ্রি টাইমস বেড়ে যায়। দুটো ইন্টারনাল জুগুলার ভেইন যদি আমরা বেঁধে দিই, ফেলে দিই ডিজিজ ইনভেশনের কারণে,
তাহলে দেখা যায় যে এটা আমাদের সিক্স টাইমস প্রেশার, ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়া মানেই সিভিয়ার হেডেক হয়, এই সমস্ত পেশেন্টদের অনেক কষ্ট হয় এবং হেডেক হয়। কাজেই আমরা হেডেক ফ্রম মিনিঞ্জাইটিস, ইন্টারক্রেনিয়াল এনোরিজম, মাইগ্রেন, আমরা মাইগ্রেনের হেডেক নিয়ে আলাপ করব। হেডেক এবং নেক মাসেল পেইন, হেড নেক এবং মাসেলের পেইন সাধারণত টেনশন হেডেক বা অ্যাংজাইটি হেডেক এগুলো হয়ে থাকে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এখান থেকে হেডেক হয়। টেম্পোরাল আর্টারাইটিস এবং টেনশন হেডেক, আমরা যখন ENT থেকে চিন্তা করি তখন আমরা এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে হিস্ট্রি নেই, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে থাকি এবং ট্রিটমেন্ট দিয়ে থাকি, ইনভেস্টিগেশন অ্যাডভাইস করি অ্যারাউন্ড দিস ফিউ ডিজিজেস। যদিও আমি একটা পৃষ্ঠে বলেছি যে বিরাট চ্যাপ্টার এবং বিরাট কজেস অফ হেডেক। ফেসিয়াল পেইন, হেডেকের সাথে ফেসিয়াল পেইন আমরা যেগুলো নিয়ে একটু একটু করে আলাপ করবো, এগুলো খুব একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে কিছু আসলো আন্ডার গ্রাজুয়েশনে ডাক্তারদের জন্য এগুলো, কিন্তু যারা জেনারেল প্র্যাকটিস করেন ওনারা কিন্তু এগুলো সম্পর্কে একটু জানবেন এবং বেসিক জেনে কিছু ট্রিটমেন্ট ওনারা দেবেন। এগুলো এমফেরিক্যাল ট্রিটমেন্ট বলা হয়, ওরকম স্পেসিফিক ট্রিটমেন্ট তো এগুলোর আসলে নাই, এমফেরিক্যালি এগুলো দিতে হয়। ট্রাইজিমিনাল নিউরালজিয়া, গ্লোসোফেঞ্জিয়াল নিউরালজিয়া, অ্যাটিপিক্যাল ফেসিয়ান হেড, স্লোডার্স নিউরালজিয়া, বিডিয়ান নিউরালজিয়া, এই নিউরালজিয়াগুলো প্রত্যেকটা নার্ভের ডিস্ট্রিবিউশনে, ট্রাইজিমিনাল নার্ভের ট্রাইজিমিনাল নিউরালজিয়া হয়, তার তিনটা ব্রাঞ্চ, একটা হলো ফ্রন্টাল, একটা হলো ম্যাক্সিলারি, একটা হলো ম্যান্ডিবুলার। এখানে দেখা যায় ইন্ডিভিজুয়াল সেগমেন্টও হতে পারে অথবা পুরো ট্রাইজিমিনাল নার্ভেও হতে পারে এবং নেচার এগুলোর কিন্তু প্রায় একই রকমের। গ্লোসোফেঞ্জিয়াল নিউরালজিয়া, অ্যাটিপিক্যাল ফেসিয়াল পেইন, স্লোডার্স নিউরালজিয়া, বিডিয়ান নার্ভের গলার ভিতরে এবং নাকে কানের ভিতরে মিলে যে বিডিয়ান নার্ভের যে ডিস্ট্রিবিউশন যেখানে, এখানে এগুলা হয়ে থাকে। আর কখনো কখনো এই পেইনগুলা একটা এপিসোড আসে চলে যায়, একটা এপিসোড আসে চলে যায়, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে এপিসোডিক হয়ে থাকে। কিন্তু ইনক্লুডিং দ্য আমাদের মাইগ্রেন, এগুলো এপিসোডিক ইন নেচার, একবার এসে দুই দিন তিন দিন চার দিন থেকে আবার চলে যায়। কিন্তু কখনো কখনো যখন এদের ইন্টারভেলটা উইকলি আসা, মান্থলি আসার থেকে শুরু করে যখন আওয়ার্সের গ্যাপে চলে আসতে শুরু করে, বা কয়েক আওয়ার বা একদিনের কন্টিনিউয়াস আসে, তখন ওরা আমরা ক্লাস্টার হেডেক বলি। ক্লাস্টারিং অফ দিস হেডেক্স একটা ফেনোমেনা এখানে দেখা যায়। আমরা মাইগ্রেন নিয়ে একটু ডিটেলস আলাপ আলোচনা করবো, যদিও মাইগ্রেনের হেডেক আমার মনে হয় আমরা ENT স্পেশালিস্টরা যে বিষয় থেকে দেখি এই ব্যাপারে একটু কথা বলবো। যে একটা একটা প্রাইমারি হেডেক, পিরিয়ডিক হেডেক, এপিসোডিক হেডেক, রিকারেন্ট আসে, ইট ক্যান বি মডারেট, ইট ক্যান বি সিভিয়ার। কখনো কখনো হেডেক এত সিভিয়ার হয় যে একদম পেশেন্ট কাজই করতে পারে না। মডারেট হেডেক নিয়ে মানুষ কাজ করে, অনেক কষ্টে কাজ করে। টিপিক্যালি দি হেডেক এফেক্ট ওয়ান হাফ অফ দ্য হেড। কেমন মাইগ্রেনের হেডেকের একটা ক্যারেক্টারিস্টিক হলো যে এটা অর্ধেক মাথায় শুরু হয়, পরে আস্তে 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 এটা পুরো মাথায় শুরু হয়, এবং পেইন ইজ এট টাইমস পালসেটাইল ইন নেচার, এবং ফিউ আওয়ার্স থেকে থ্রি ডেইজের মতো অ্যারাউন্ড এটা থাকে, এরপরে চলে যায়। অ্যাসোসিয়েটেড সিমটমগুলো খুব ইম্পর্টেন্ট, নজিয়া, ভমিটিং, সেন্সিটিভিটি টু লাইট, সাউন্ড অ্যান্ড স্মেল, কোনো গন্ধর মধ্যে গন্ধগুলো কিছু হলে মাথা ব্যথা উঠে, কোনো সাউন্ডে এক্সপোজার হলে মাথা ব্যথা উঠে, লাইট একটু বেশি লাইটে এক্সপোজার হলে, ইভেন মোবাইলের লাইট পর্যন্ত ওনাদের মাথা ব্যথা উঠে। পেইন ইজ জেনারেলি মেড ওয়ার্স বাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওনারা রেস্ট নিলে এই পেইনের ভালো লাগে। আরও কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে আমরা আসতেছি, যে ইউজুয়ালি একটা পেইন হলে যতটা ভিভিড অবস্থা হয়ে যায়, এটার একটা ছবি আমি এমনি ফ্যান্সি একটা পিকচার, যে মাথা ব্যথা, এবং বেশিরভাগ ক্ষেত্রে মাইগ্রেনটা ইয়াং মেয়েদের থেকে শুরু হয়, মেয়েরা বেশি সাফার করে বলে এরকম একটা ছবি আমি নেট থেকে দেখালাম। কারণ আমরা জানি না, কিন্তু দেখা যায় যে এনভায়রনমেন্টাল এবং জেনেটিক ফ্যাক্টরস, ইট রানস ইন ফ্যামিলিজ, হরমোন অলসো প্লে রোল। কারণ এটা দেখা যায় যে মেয়েদেরকে মানে স্লাইটলি এফেক্ট মোর এফেক্টস মোর বয়েজ দেন গার্লস, বাট পুবার্টি অ্যান্ড টু টু থ্রি টাইমস মোর ওমেন দেন ম্যান। আসলে এটা মেয়েদেরই বেশি হয়, যদিও লিটারেচারে কখনো কখনো বয়েদের কথা বলছে, আমরা বলবো এটা মেয়েদের বেশি হয়, এবং হরমোন লেভেল অ্যারাউন্ড পুবার্টি থেকে শুরু হয় এবং পরবর্তীতে দেখা যায় যে মেনার্কিতে
এগুলা চলে যায়, মেনোপজে এসে এগুলা চলে যায়, অ্যারাউন্ড মেনার্কি এগুলো শুরু, অর্থাৎ পুবার্টির এরাউন্ডে শুরু হয় এবং মেনোপজের দিকে এই পেইন চলে যায়। কাজে আমরা কিন্তু পেশেন্টদেরকে ওরকম একটা আশার কথা শোনালেও মানুষ ইয়ে করে যে হ্যাঁ পেইনে ভুগছি একটা সময় চলে যাবে, এবং এটা হরমোন লেভেল বেশি থাকার কারণে প্রেগনেন্সিতে এবং এটা কমে যায়, মেনোপজের পরেও কমে যায়। নার্ভস অ্যান্ড ব্লাড ভেসেলস এর কথা আমি বলেছি যে এটা ইনভলভ করে। কাজে এই যে কারণ হিসেবে আমরা অনেক সময় দেখেছি যে মায়েদের যখন মাইগ্রেন থাকে তাদের মেয়েদের মাইগ্রেন থাকে, তাদের মেয়েদেরও মাইগ্রেন থাকে, কারণ এটা অনেক সময় এটা জেনেটিক ফ্যাক্টরকে এভাবে থিওরিটিক্যালি বললো, জেনেটিক কোনো কোড এখনো ডিফাইন করা যায় না যে এই জেনেটিক কোডিং এর কারণে এটা হচ্ছে। কাজে এটা আমরা ফ্যামিলিয়াল হয় বলে এটা আমরা বেশি ধরে থাকি, এবং মায়েদেরকে বলে থাকি, আমি দেখতাম এটা বলা হতো যে সব সময় কোনো মায়ের যদি মাইগ্রেন থাকে তাহলে তার মেয়েকে অন্তত মাইগ্রেনের ব্যথা সম্পর্কে ইনফরমেশন না দিলে দেখা যায় মেয়েদের আর হয় না। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সাইড আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা যেটা অবজার্ভ করেছি। মাইগ্রেন সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটাকে আমরা বলি কমন মাইগ্রেন, একটাকে বলি ক্লাসিক্যাল মাইগ্রেন। কমন মাইগ্রেন ইজ ভেরি কমন, অলমোস্ট 80% মাইগ্রেন ইজ কমন মাইগ্রেন। আর ক্লাসিক্যাল মাইগ্রেন যেটা, সেটা যে অরা থাকে, অর্থাৎ মাথা ব্যথা উঠার আগে ওনারা বুঝতে পারেন যে মাথা ব্যথাটা আসতেছে, 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে। এমনিতে কিন্তু মাইগ্রেনের ব্যথাটা খুব গ্রেজুয়ালি আসে, অনেকে খুব বুঝতে পারে না, কিন্তু এইটাকে বলি অরা। আমরা আরো কয়েকটা ক্যারেক্টার দেখব যেগুলো মাইগ্রেনের ক্যারেক্টার হিসেবে আসে। অরা, অরা মানে হলো যে এটা আমরা বুঝতে পারি যে মাথা ব্যথাটা আসবে আসবে এরকম। কাজে এটা ক্লাসিক্যাল মাইগ্রেন অ্যান্ড কমন মাইগ্রেন। ক্লাসিক্যাল মাইগ্রেন মানে মাইগ্রেন উইথ অরা, কমন মাইগ্রেন হলো মাইগ্রেন উইদাউট অরা। মাইগ্রেনের 4টা স্টেজ, এই 4টা স্টেজ যারা খেয়াল করে তখন ওনাদেরকে এটা কন্ট্রোল করতে সুবিধা হয়। যেমন একটাকে বলে আমরা প্রোড্রোম, আরেকটা বলে অরা, আরেকটা হলে ফেজ অফ পেইন, আরেকটা হলো পোস্টড্রোম। প্রোড্রোম মানে যে আওয়ার্স অ্যান্ড ডেইজ, কয়েকদিন থেকেই বোঝা যাচ্ছে যে আমার মাইগ্রেনের ব্যথাটা উঠবে। অনেক মহিলাই ইভেন পুরুষরাও অনেক সময় বলতে পারে যে কয়েকদিন থেকে বুঝতেছি যে ব্যথাটা আসবে আসবে এরকম, কিন্তু এটাকে বলে আমরা প্রোড্রোম। কিছু প্রোড্রোমাল সিমটম, একটু উইকনেস লাগা, একটু অস্বস্তি লাগা, এরকম যে ভালো লাগছে না, এগুলোই হয়। কিন্তু অরা, অরা হলো মাথা ব্যথা উঠার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে শুরু হয়, মাথা আসতেছে আসতেছে, টিমটিম করে আসতেছে, মিটমিট করে আসতেছে, এক হাফ ওদাফে হেডকে ধরছে এরকম আস্তে আস্তে বাড়তেছে, এবং সিভিয়ার পেইন যখন হয় এটা হলো ফেজ অফ পেইন এবং হেডেক। এটা ইট মে লাস্ট ফর ফিউ আওয়ার্স টু ফিউ ডেইজ, আমরা জানি যে 3 দিন পর্যন্ত থাকে, এবং ব্যথাটা চলে যাওয়ার পরে একটু টায়ারিং এবং একটা এক্সপিরিয়েন্স থাকে যে এটা মাইগ্রেন চলে গেছে, কিন্তু আমার ব্যথার একটা মেমোরি এবং ব্যথার একটা টায়ারিং এফেক্ট, হ্যাঁ, যেটা রয়ে থাকে। কাজেই আমরা প্রোড্রোম, অরা, ফেজ অফ পেইন অ্যান্ড পোস্টড্রোম, এই 4টা ফেজ, প্রোড্রোম, অরা, ফেজ অফ পেইন অ্যান্ড পোস্টড্রোম, এই 4টা মানে স্টেজে এই মাইগ্রেনটা আসে। কাজে এটা আমরা পেশেন্টরা কিন্তু খুব ক্লিয়ারলি এটা ডায়াগনোস্টিক পয়েন্ট এগুলা খুব ভালো করে আইডেন্টিফাই করতে হয়। অরা বলতে আমরা কি বুঝি, অরা মানে সর্ষে ফুল দেখার মতো, যে চোখে ঝিঝির মতো লাগছে এরকম। অনেকেই বলে যে আগে তো বমি বমি লাগছে, তারপরে চোখটি কেমন জানি কোনো লাইট পছন্দ করতে পারতেছি না, এরকম একটা পিকচার অরার ইন্টারনেটে দেওয়া আছে, সেখান থেকে আমি এটা বোঝানোর জন্য দিলাম। প্যাথোলজি, প্যাথোফিজিওলজি বা কিভাবে হয়, এটা মেইনলি আমরা জানি যে এই যে ক্রেনিয়ামের চতুর্দিকে যে ব্লাড ভেসেল আছে, তার ব্লাড ভেসেলের ভাস্কুলার এবং নিউরোভাস্কুলার ডিসঅর্ডার, নার্ভ এবং ব্লাড ভেসেলের, ব্লাড ভেসেলগুলো যখন স্ট্রেসড হয় তখন এই নার্ভগুলো ইরিটেশন হয়, নার্ভ এন্ডিংগুলো ফ্রি নার্ভ এন্ডিং যারা পেইন মেইনলি নিয়ে থাকে ওরা ইরিটেটেড হয়ে এটা হয়ে থাকে। কিন্তু কেউ কেউ বলছে যে সেরিব্রাল কর্টেক্স তখন খুব এক্সাইটেবল থাকে এই জন্য হয়, কেউ কেউ বলছেন যে ট্রাইজিমিনাল নিউক্লিয়াস এবং ব্রেইন স্টেমের মানে পেইন সেন্সেশন, সেন্সেশনের যে নার্ভগুলো, এই নার্ভগুলো কখনো কখনো অ্যাবনর্মাল বিহেভিয়ার করে এগুলো হয়। আসলে আমরা যারা
ক্লিনিশিয়ান আমরা স্টুডেন্টদের যদি পরীক্ষার সময় জিজ্ঞেস করি তাহলে নিউরোভাস্কুলার ফেনোমেনাটাই সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড হয়, যে স্কালফের যে ব্লাড ভেসেলগুলো, কারণ তখন দেখা যায় যে মানে ফ্লাশিং টাইপের একটা ফেসের মধ্যে, মাথার মধ্যে, মাথাটা গরম হয়ে যায় এরকম করে বলে পেশেন্টরা। কিন্তু সেরিব্রাল এক্সাইটেশন এবং ইরিটেশন, ফিলিং ইন দ্য নিউরোন্স, এ ধরনের থিওরিও কিন্তু এটার জন্য আছে। এগুলা প্রমাণ করা খুব কঠিন। ডায়াগনোসিস ইজ বেসড অন সাইন্স এন্ড সিমটমস। এই যে বললাম যে প্রোড্রোম, অরা, স্টেজ অফ পেইন এবং পোস্টড্রোম, এগুলা প্রত্যেকটা জিনিস, ক্লাসিক্যাল মাইগ্রেন এবং আমাদের কমন মাইগ্রেন, কমন মাইগ্রেন ইজ ভেরি কমন, ওগুলা বুঝে, এবং হেডেক, কোন সাইনোসাইটিস, রাইনাইটিস, কানে ইনফেকশন বা অন্য কোন রকম ইনফেকশনের কোনো সাইন নাই, পেশেন্ট অ্যাংজাইটিতেও নাই, শুধু পেইনের অ্যাংজাইটি ছাড়া, এগুলো প্রত্যেকটা হিস্ট্রি নিয়ে ইভ্যালুয়েট করে তারপরে, এবং নেচার অফ পেইন, যে ইউজুয়ালি স্টার্টস ফ্রম হাফ অফ দ্য হেড অ্যান্ড দেন ইট ডিফিউজেস হোল অফ দ্য হেড, এটা চলে যায়, ইউনিল্যাটারাল হেডেক মাইগ্রেন শুরু হয় এবং পরে সমস্ত মাথায় চলে যায়, এগুলা দেখেই আমরা এগুলা ডায়াগনোসিস করে থাকি। এবং ট্রিটমেন্টের প্ল্যানের মধ্যে আমরা কিন্তু এর আগে কিছু জিনিস এক্সক্লুড করতে হবে, যে পেশেন্টের সাইনোসাইটিস আছে কিনা। আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে যেয়ে দেখেছি পেশেন্টরা অনেকে এসে বলে আমার সাইনোসাইটিসের পেইন, আমার সাইনোসাইটিসের পেইন কয়েকদিন পরে পরে উঠে, এক্সরে করলে কোনো সাইনোসাইটিস নাই। এটা আসলে অনেক সময় ক্লিনিশিয়ানরা হয়তো বলে দিচ্ছে যে আপনার পেইনটা সাইনোসাইটিসের জন্য, সেটা কিন্তু মাইগ্রেনের পেইন অনেক সময় বুঝতে পারে না। মেডিকেশন, মেডিকেশন যেটা সেটা হলো যে আমরা যখন ওষুধ আমরা দিয়ে থাকি তখন দেখা যায় যে আমরা কিছু প্ল্যান করে ওষুধ দেই, এবং প্ল্যানের মধ্যে দুটা স্টেজ কথা চিন্তা করতে হয়, একটা হলো প্রিভেনশন আর একটা হলো অ্যাবোর্টিং পেইন, অর্থাৎ ব্যথা যেন না উঠে এটা, অথবা ব্যথা উঠে গেলে এই ব্যথাটা যেন কষ্ট না দেয়, এই দুটা জিনিস চিন্তা করে একসাথে আমরা ইয়ে করে থাকি। একটা হলো প্রিভেন্টিং মাইগ্রেন মেডিকেশনের মধ্যে ফিজোটিফ্যান ইজ এ ভেরি গুড ড্রাগ, এবং সোডিয়াম ভ্যালপ্রোরেট, প্রোপ্রানোলল, মেটোপ্রানোলল, এগুলো দেখা যায় কাউকে আমরা 2-3 মাসের জন্য দিয়ে দিই, যে আপনি যদি ইয়াং 40 কেজির নিচে হয় তাহলে 0.5 মিলিগ্রাম, 40 কেজি বেশি হলে 1.5 মিলিগ্রাম ফিজোটিফ্যান, বিভিন্ন নামে পাওয়া যায় বাজারে, মাইগ্রেনিল, ফিজোফ্যান, অনেক নামে পাওয়া যায় এগুলা। তারপরে প্রোপ্রানোলল 20 মিলিগ্রাম করে বিডি ডোজে 2-3 মাসের জন্য দিলে দেখা যায় যে পেইন আর উঠে না। প্রিভেন্টিভ ওষুধের কাজ হলো দুটা, একটা হলো যে ব্যথা আর আসে না, অথবা আসলেও লেস সিভিয়ার ফর্মে অ্যাটাকটা হয় যে, এবং আরও একটা জিনিস হলো যে যেমন প্রোড্রোম যেটা বা অরা যেটা, এটা লম্বা হয়, তো লম্বা হলে তখন ওই আগে থেকে ওষুধ খেয়ে অ্যাবোর্টিং দি অ্যাটাক ইজি হয়। সো এই জন্যই প্রিভেন্টিভ ওষুধটা অনেকে কিছুদিনের পরে বন্ধ করে দেয়, এটা আসলে একটু লং টাইম খাওয়া উচিত। প্রোপ্রানোলল, প্রোপ্রামেট হ্যাভ দ্য বেস্ট এভিডেন্স ইন চিলড্রেন, বাচ্চাদের জন্য প্রোপ্রানোলল সবচেয়ে ভালো ওষুধ। 3 মেইন অ্যাসপেক্টস অফ ট্রিটমেন্ট, ট্রিগার অ্যাভয়েডেন্স, একিউট সিমটোমেটিক কন্ট্রোল অ্যান্ড মেডিকেশন ফর প্রিভেনশন। এখানে আমরা অ্যানালজেসিক যেগুলো দিয়ে থাকি এগুলোর মধ্যে সবচেয়ে ভালো অ্যানালজেসিক এবং টলফিনামিক অ্যাসিড। টলফিনামিক অ্যাসিড হলো যে এটা বিভিন্ন নামে পাওয়া যায়, এবং এটা সেটাও 40 মিলিগ্রামের কম, 40 কেজির ওয়েটের কম হলে আমরা একটা করে ট্যাবলেট দিয়ে থাকি, 40 কেজির বেশি হলে 200 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, দুটো করে ট্যাবলেট দিয়ে থাকি। যাদের বমিটা, অনেকেরই বমি হয়ে যায়, যাদের বমি হয়ে যায় তাকে সাথে আমরা কোনো অ্যান্টিমিটিক লাইক প্রোপ্রানোলল, প্রোপ্রোপ্রাজিন মেলিয়েট, এই জাতীয় ওষুধ যোগ করে দেয় যে এটা খাবেন, এবং এটা খাওয়ার সময় হলো মাথা ব্যথা উঠার বেশ আগে যখন অরা স্টেজ শুরু হয়। এছাড়া ট্রিপটানস গ্রুপ অফ ড্রাগস, সোমাট্রিপটান, অমনিট্রিপটান, বিভিন্ন নামে ট্রিপটানস পাওয়া যায়, এবং এটা এটাও ওষুধ মানে ব্যথাটা শুরু হওয়ার আগে প্রথম যখন ট্যার পেল, তার মানে অরা স্টেজে, প্রোড্রোমে তো খাওয়ার দরকার হয় না, অরা স্টেজে, কারণ সবগুলো প্রোড্রোম কিন্তু মাইগ্রেন প্রিসিপিটেট করে না, কাজেই অরা স্টেজে আসলে ওষুধ খেয়ে ফেলতে হয় ট্রিপটান।
আগে আরগোটামিন ছিল এবং আরগোটামিন এখন আর খুব বেশি একটা প্রেসক্রাইব করা হয় না, ইটস এ ওল্ডার মেডিসিন। আরগোটামিনের জন্য আমাদের অ্যানালজিস ডিজিজ অনেকে ভুগত এই হেডেকের ওষুধ খেয়ে। ক্রনিক মাইগ্রেনের জন্য টোপেরামেট এবং বটুলিনাস টক্সিনস ব্রোটক্স এগুলা অনেক সময় প্রেসক্রাইব করা হয়, দেয়া যেতে পারে। কিন্তু মেইনলি এই যদি আমরা মাইগ্রেনিল মানে ফিজোটিফ্যান এবং আর যদি আমরা টলফেনামিক অ্যাসিড বা ট্রিপটানস গ্রুপের কথা চিন্তা করি, এই দুইটা ওষুধ দিয়েই ম্যাক্সিমাম পেশেন্টেরই কন্ট্রোল করা যায়। কারো কারো একটু অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ সাথে যোগ করে দিতে হয়। অফকোর্স টোপিরামেট ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ দিস। ট্রাইজিমিনাল নিউরালজিয়া আর একটা হেডেক আমাদের মেইন হেডেকের মধ্যে। এখানে আমি আরো দুই তিনটা ছোট ছোট মানে এদের সম্পর্কে ইনফরমেশনই খুব কম। যেমন ট্রাইজিমিনাল নিউরালজিয়া, এটা হলো যে ট্রাইজিমিনাল নার্ভ এর পুরাটাও হতে পারে বা ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ অফ দি ট্রাইজিমিনাল নার্ভস এর রিজিওন এফেক্টেড হয় এবং লং টার্ম ডিজর্ডার দ্য এফেক্টস দি ট্রাইজিমিনাল নার্ভ। টিপিক্যাল অ্যাটিপিক্যাল ট্রাইজিমিনাল নিউরালজিয়া, টিপিক্যাল রেজাল্টস ফ্রম এপিসোডস অফ সিভিয়ার সাডেন শক লাইক pain in one side of the face that lasts for a few seconds to few minutes. ব্যাপারটা হলো যে ইলেকট্রিক শকের মতো সিভিয়ার পেইন, কান গলা এদিক নিয়ে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যথাটা চলে গেল, আবার আসে, কখনো কখনো মাসেল স্পাজম হয়, এগুলো এরকম একটা পেইন ট্রাইজিমিনাল নিউরালজিয়াতে হয়ে থাকে। এবং যখনই ফ্রিকোয়েন্টলি আসতে শুরু করে, কখনো ক্লাস্টার অ্যাটাক হয়, এগুলার মাইগ্রেনেরও ক্লাস্টার অ্যাটাক হয়, ট্রাইজিমিনাল নিউরালজিয়ারও ক্লাস্টার অ্যাটাক হয়। কাজে এগুলো এই ধরনের পেইন ডিস্ট্রিবিউশন, অন্যান্য পেইনগুলো এরকম আমরা ট্রাইজিমিনাল নার্ভ, যে ট্রাইজিমিনাল গ্যাংলিয়া থাকে ট্রাইজিমিনাল কেভ এর মধ্যে, এখান থেকে ফ্রন্টাল ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশন অফ দি নার্ভ এর ইন্ডিভিজুয়াল পার্টে হতে পারে, পুরোটাতেও হতে পারে, আমরা জানি যে এই রিজিয়নে সিভিয়ার পেইন হয়। এটা এটা জেনারেটর একটা বলে যে জেনারেটর একটা ইয়ে আছে যে কম্প্রেশন অফ দ্য ব্লাড ভেসেলস অ্যাজ দি নার্ভ এক্সিস্ট ফ্রম দ্য ব্রেন স্টেম অ্যান্ড মাল্টিপল স্ক্লেরোসিস স্ট্রোক ট্রমা এই ধরনের সিচুয়েশনে, অথবা এই নার্ভের মধ্যে ব্লাড ভেসেল যদি আসে এটার কন্ট্যাক্টে আসে। ব্লাড ভেসেল তো কন্টিনিউয়াসলি ফ্লোয়িং, এবং যেহেতু ফ্লোয়িং সেই জন্য ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু একটা প্রতিটা পালসের মধ্যে পালসেটিং, এবং এটা যখনই নার্ভকে টাচ করে ইরিটেট করে তখনই ইলেকট্রিক শকের মতো পেইন হয়, এবং এরকম একটা জিনিস বলা হয়। ট্রিটমেন্ট ইনক্লুডস মেডিকেশনস অ্যান্ড সার্জারি। কি মেডিকেশন? অ্যান্টিকনভালসেন্ট কার্বামাজেপিন। কার্বামাজেপিন একটা ড্রাগ, এটা এপিলেপসি থেকে শুরু করে অনেক ওষুধের রোগের জন্য ইউজ করা হয়। অস্কারবাজেপিনও পাওয়া যায়, কোথাও কোথাও আমাদের দেশে কার্বামাজেপিনটাই পাওয়া যায়, ট্যাগরেটল নামে বেশি পাওয়া যায়, এটা বাইরের ওষুধ, লোকাল প্রিপারেশন নাই। কাজে এইটা কার্বামাজেপিন আমরা এটা 200 মিলিগ্রাম থেকে 1200 মিলিগ্রাম পর্যন্ত আমরা দিতে পারি ম্যাক্সিমাম ডোজ, এবং এটা খুব স্লো ডোজে শুরু করতে হয়, কারণ এটা একটা মারাত্মক সাইড ইফেক্ট আছে, সেটা হলো স্টিভেন জনসন সিন্ড্রোম। সমস্ত শরীরে র্যাশ উঠে, স্কিন, ফেস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক, আইজ, মারাত্মক ইনক্যাপাসিটেটিং একটা রিয়াকশন হয়। স্টিভেন জনসন সিন্ড্রোম আপনারা শুনে থাকবেন সবাই কেমন, এটা আমরা এর সাথে গাবাপেন্টিন, তারপরে অ্যামিট্রিপটালিন এগুলোর সাথে সাথে দিলে আমরা অনেক সময় দেখা যায়। কাজেই এই ট্রিটমেন্ট এটা হলো একটা। আর একটা হলো যে সার্জিক্যাল ট্রিটমেন্ট, যেটা জেনারেটর অপারেশন বলে, সেটা হলো যে ওখানে যে ব্লাড ভেসেলটা এটার গায়ের উপর দিয়ে যাচ্ছে, ওই ব্লাড ভেসেলটার এবং ডিসেক্ট করে বের করে নার্ভ এবং ব্লাড ভেসেলের মধ্যে ওখানে মাসেল আইনে দিলে, অথবা ব্লাড ভেসেলটাকে কেটে সরাই দিলে যদি খুব দরকারি ব্লাড ভেসেল না হয়, তাহলে এটা ট্রিটমেন্ট করা যেতে পারে। গ্লোসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়া, ট্রাইজিমিনাল নিউরালজিয়া ট্রাইজিমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশনে হয়, গ্লোসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়া গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের ডিস্ট্রিবিউশনে হয়। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের এখানে শার্প জ্যাবিং পেইন, সেটাও ইলেকট্রিক লাইক শক লাইক পেইন, এটা হয় টাং, ইয়ার এবং টনসিল এই রিজিওনে, লাস্টিং ফিউ সেকেন্ডস টু ফিউ মিনিটস। গ্লোসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়া ইজ কজ বাই স্মল ব্লাড ভেসেল দ্যাট ট্রেসেস ওভার দ্য নার্ভ দ্যাট এক্সিস্ট ইন দ্য ব্রেন স্টেম। ব্রেন স্টেম থেকে এই পথের মধ্যে কোথাও ব্লাড ভেসেল এটাকে, এগুলো এই মেকানিজমটাই এখন পর্যন্ত মোস্ট অ্যাকসেপ্টেড মেকানিজম। এবং গ্লোসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়ার জন্য অ্যান্টিকনভালসেন্টস লাইক কার্বামাজেপিন,
অক্সকার্বাজেপিন, ফেনিটয়েন, গাবাপেন্টিন, প্রিগাবা, এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করে থাকি, অ্যামিট্রিপটেলিন। এবং যার কষ্ট হয় উনি বুঝেন, যদিও আমি সামান্য বললাম যে গ্লোসোফেন, যে বেজ অফ দ্য টাং, টনসিলের রিজিয়ন, কান পর্যন্ত যখন সিভিয়ার পেইন হয়, কখনো কখনো লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট দিয়ে আমরা এখানে ইঞ্জেকশন দিয়ে এটাকে অবশ করে দিই এবং ইট লাস্ট ফর লং টাইম, এগুলা করা হয়। এবং এই গ্লোসোফেরেঞ্জিয়াল নিউরালজিয়া কখনো দেখা যায়, এটাকে গ্লোসোডাইনিয়াও বলা হয়, যখন এই গ্লোসোফেরেঞ্জিয়াল নিউরালজিয়া গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভটা স্টাইলয়েড প্রসেসের গোড়া দিয়ে হুক করে এটা তারপরে এসে এই রিজিয়নটা সাপ্লাই করে। কখনো লং স্টাইলয়েড প্রসেসের সাথে এটা রিলেশন থাকলে লং স্টাইলয়েড প্রসেস কেটে দিলে কারো কারো গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ ভালো হয়, কারো বেশিরভাগ ক্ষেত্রে এটার উপকার হয় না বলে আমরা এই প্র্যাকটিসগুলো খুব তাড়াতাড়ি করি না। মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন, যেটা ইনসিশন এন্ড স্মল ওপেনিং উন্ড বিহাইন্ড দি ইয়ার, নার্ভ এবং আর্টারি সেপারেটেড, এবং একটা স্মল পারমানেন্ট টেফলন স্পঞ্জ অথবা মাসেল কোনো কিছু এখানে দিয়ে, এবং এটা আমরা আসলে এটাতে এখনো আমাদের দেশে এই প্র্যাকটিসটা ভালো শুরু হয়নি, তবে অনেকেই করে থাকে কিন্তু ফেলিওর আছে বলে আমরা এখনো ওইভাবে করতেছি না। গামা নাইফ রেডিউস সার্জারি, এগুলো শুধু গ্লোসোফেরেঞ্জিয়া, ট্রাইজিমিনাল নিউরালজিয়া, গ্লোসোফেরেঞ্জিয়াল নিউরালজিয়া, ওখানে নার্ভ কে ডিসেন্সিটাইজ করে দেয়া, নার্ভ কে ড্যাস্ট্রোপিজেন্ত করে দেওয়ার নিয়ম আছে। বিডিয়ান নিউরালজিয়া, সেখানে বিডিয়ান নার্ভের ডিস্টিংক্টিং সিমটমস অফ হেডেক, যেটাকে আমরা ক্লাস্টার হেডেক বলি, এরকম টু মেইন ক্লিনিক্যাল প্যাটার্নস অফ ক্লাস্টার হেডেক, একটা এপিসোডিক, একটা ক্রনিক ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেকও কখনো এপিসোডিক হয়, কয়েকটা এপিসোড একসাথে হয়ে যায় এটা হতে পারে, এবং ক্রনিক হেডেক। বিডিয়াল নিউরালজিয়া, এটা হলো বিডিয়ান নার্ভের ডিস্ট্রিবিউশন, এটাও কানের ভিতরে, গলার ভিতরে, নাকের ভিতরে, এই রিজিয়নে সিভিয়ার হেডেক হয়, ইউনিলেটারাল হয়ে থাকে সাধারণত। এবং বিডিয়ান নিউরেকটমি, বিডিয়ান নার্ভটা থাকে কানের ভিতর দিয়ে অ্যাপ্রোচ করা যেতে পারে, অথবা টেরিগোফ্যালাটাইন ফোসা হলো মেইন জায়গা বিডিয়ান নিউরেকটমিকে অ্যাপ্রোচ করার জন্য। এগুলা আমরা থিওরিটিক্যালি পড়েছি যে এগুলো আমরা আসলে সার্জারিগুলো কখনো করি নাই। এটা এপিসোডিক, কখনো ক্লাস্টার হয়, আবার বলছি যে এটা কন্টিনিউয়াস অনেক দিন থেকে ক্রনিক হেডেক হয়, কাজে পিরিয়ড অফ পেইন ফ্রি রিমিশনস এগুলো থাকে, কাজে এই যে ওষুধগুলোর কথা বললাম আমরা, স্পেশালি কার্বামাজেপিন এবং অ্যামিট্রিপটাইলিন বা গাবাপেন্টিন বা পিরিগাবালিন, এই সমস্ত ওষুধ দিয়ে এগুলোকে কন্ট্রোল করা যায়, অনেক দিন ওষুধ খেয়ে সাথে সিডেশিপও দিয়ে দিতে হয়। ক্রনিক যদি সাস্টেইন পিরিয়ড অফ রিমিশন, আবার আসতেছে আবার যাচ্ছে এরকম কষ্ট হয়, ওনাদেরকে লং টার্ম ওষুধ দিয়ে দিতে হয়, এগুলো কখনো ক্রনিক পিরিয়ডের জন্য হয়। টেরিগোপ্যালাটাইন নিউরালজিয়া বা বিডিয়ান নিউরালজিয়া, টেরিগোপ্যালাটাইন ফোসাতে আমরা এটা কখনো কখনো সার্জারি করে দেওয়া হয়, এবং এই সার্জারিগুলা খুব বেশি প্র্যাকটিস করা হয় না। অ্যাপ্রোচিং টেরিগোপ্যালাটাইন ফোসা ওয়াজ নট দ্যাট ইজি লাইক টুডে, আজকে টেরিগোপ্যালাটাইন ফোসা অ্যাপ্রোচ করা, কিন্তু এটা থাকে ম্যাক্সিলারি সাইনাসের পিছনে, এখন অ্যান্ডোস্কোপের বদলতে আস্তে আস্তে যে আমরা ওখানে ম্যাক্সিলারি আর্টারি থাকে এবং টেরিগোপ্যালাটাইন বিডিয়ান নার্ভ থাকে ওখানে, ছোট্ট নার্ভ, কাজে রিকগনাইজ করা অনেক সময় কঠিন হয়। যারা আমাদের মতো যারা অকেশনালি করতে যায় তাদের জন্য অনেক সময় লাগে, কিন্তু যখন পেশেন্ট খুব ডিসকেপেবল হয়ে যায় তখন আমরা দুই একটা করে দিয়ে থাকি, কিন্তু কিছু কিছু সেন্টারে এগুলো খুব ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করা হয়, আমাদের দেশে না। ডিপ পেইন সেন্সেশন এবং পিরিয়ডিক পেইন সেন্সেশন, সাথে অনেক সময় দেখা যায় সেপ্টাম ডিফর্মিটি বা অন্যান্য কিছু থাকলে অনেকেই এগুলা ট্রিটমেন্ট করে দিচ্ছে, কিন্তু অনেক সময় লাভ হয় না। কিন্তু এই ভিডিয়ান নার্ভ বা অন্যান্য নার্ভের এই ডিস্ট্রিবিউশনে যখন কোনো টিউমার বা কোনো লং টার্ম কোনো ডিজিজ এখানে থাকে, তখন ওটা ডায়াগনোসিস করতে অনেক সময় আমাদের দেরি হয়ে যায়। টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ার ওখানে ইঞ্জেকশনও দেওয়া যেতে পারে, এবং কখনো কখনো ইন্টিফেরিয়া টার্বিনেটের সেপ্টাম যখন টেরিগোপ্যালাটাইন ফোরামেন দিয়ে যেখানে আসে ওই রিজিয়নে, যখন বড় সেপ্টাল স্পার প্রেশার দেয় তখন দেখা যায় এই নার্ভের ডিস্ট্রিবিউশনে যখন প্রেশার দেয় তখন এগুলা সার্জারি করে দিলে বেনিফিট হয়, আমি কখনো করিনি, এবং রেয়ারলি এই ধরনের ডিজিজ ডায়াগনোসিস করা যায়।
টেম্পোরাল আর্টারাইটিস একটা ডিজিজ, এটা নামেই বোঝা যাচ্ছে যে এই যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি ইজ দ্য টার্মিনাল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড টার্মিনেটস অ্যাজ দি ম্যাক্সিলারি আর্টারি এবং এক্সটার্নাল সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এবং এই দুই দিকে দুটো টেম্পোরাল আর্টারি প্রিওরিকুলার রিজিয়ন হয়ে টেম্পোরাল রিজিয়ন এদিকে ডিস্ট্রিবিউট করে, এবং এখানে সিভিয়ার পেইন হয় এই রিজিয়নে মাথার দুই দিকে, ইউনিলেটারালও হতে পারে, এবং কখনো কখনো এগুলা অটোইমিউনও কেউ কেউ বলে থাকেন যে এখানে এই ধরনের টেম্পোরাল আর্টারাইটিসে একই সাইজের ব্লাড ভেসেল, রেটিনাল ব্লাড ভেসেল হোক বা অন্যান্য বডির অন্যান্য জায়গার ব্লাড ভেসেলও কিন্তু মিডিয়াম সাইজড এবং লার্জ সাইজ ব্লাড ভেসেলের মধ্যে আর্টারাইটিস হয়। কাজেই এটা ওই হিস্ট্রিক্যালি বলা হয় স্ক্যান্ডিনিয়ান মানুষের বেশি হয়, নর্থ আমেরিকাতে অত বেশি হয় না, এগুলো ওনারা ইয়ে করে। আমাদের দেশে টেম্পোরাল আর্টারাইটিস আমরা বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেলি ট্রিটমেন্ট করে থাকি, এবং হেডেক, লো গ্রেড ফিভার, সোয়েটিং আর অটোইমিউন ডিজিজ, এটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, এবং টেম্পোরাল আর্টারিগুলো কর্ডের মতো হাতে ফিল করা যায়, ফুলে যায়, পালসেটিং হয়, পেশেন্টের সোয়েটিং, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, জেনারেল উইকনেস, এ সমস্ত ফিচার পর্যন্ত হয়, একটা জেনারেলাইজ ডিজিজের মতো হয়। স্পেসিফিক সিমটম ক্লডিকেশন অফ দ্য জ, অর্থাৎ খেতে যায় চাবাইতে যে টায়ার্ড হয়ে যায়, খাইতে পারে না, অ্যাঙ্গর স্ট্যান্ডার্ড ভেসেল এদিকে থাকে, ইন দ্যাট অ্যাডভান্স স্টেজে আমরা সেই টেম্পোরাল আর্টারি এখানে আমরা ফিল করতে পারি। পলি আর্টারাইটিস নডোসা যে ডিজিজটা, যেখানে মিডল সাইজ ব্লাড ভেসেল ইয়ে হয়, ইনভলভ হয়, সেরকম মেকানিজমে এটা হয়ে থাকে, এই জন্য ওটগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে আসে। ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের মধ্যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ওরাল গ্লুকোস্টেরয়েড, কারণ এটা অটোইমিউন ডিজিজ, এটার জন্য স্টেরয়েড দিতে হবে। প্রেডনিসোলনই ছিল সবচেয়ে বাজে, কিন্তু আজকে নতুন স্টেরয়েড, গ্লুকোকর্টিকয়েডস আসছে যেগুলোর সিস্টেমিক এফেক্ট কম, সে সমস্ত স্টেরয়েড দিয়ে ডেফ্লেকট বা এ জাতীয় ওষুধ দিয়ে খুব ভালো কন্ট্রোল করা যায়। আর কোনো সাইটোটক্সিক মেডিকেশান বা এই ধরনের ওষুধ পর্যন্ত লাইক মিথোট্রেক্সেট, সাইক্লোফসফামাইড এগুলো ইউজ করে থাকেন, তবে আমরা আমাদের ইয়ে থেকে আমরা এগুলো রিউমাটোলজিস্টদের কাছে পাঠিয়ে দিই, যারা এই ওষুধগুলো বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করেন। অ্যাটিফিক্যাল ফেসিয়াল পেইন, অ্যাটিফিক্যাল ফেসিয়াল পেইন আসলে অ্যাটিফিক্যাল, অর্থাৎ আমরা যে নিউরালজিয়াগুলোর বর্ণনা দিলাম, নিজের রেজিস্ট্রেশন মানে এরিয়া অফ ডিস্ট্রিবিউশনের মধ্যে না হইয়া ফেস, হেডেক, ফেসিয়াল পেইন এবং হেডেক একই সাথে হচ্ছে, এবং ফেসিয়াল রিজিয়নে, ম্যাক্সিলারি রিজিয়নে, ফ্রন্টাল রিজিয়নে, অরবিটাল রিজিয়নে, রেট্রো অরবিটাল রিজিয়নে, এরকম করে একদম এরকম পেইন কোনো ক্লাসিফিকেশন করা যায় না। এরকম একিউট পেইনও হতে পারে, ক্রনিক পেইন হয় সাধারণত, এটা কোনোটার সাথে যেহেতু যায় না তখন আমরা বলি এটা টিপিক্যাল ফেসিয়াল পেইন, এবং অ্যানালজেসিক্স, অ্যান্টি ডিপ্রেসেন্টস, মাসেল রিল্যাক্সেন্টস, অ্যান্টি কনভালসেন্টস লাইক ট্যাগরেটল আমরা ইউজ করে থাকি এবং পেশেন্ট বেনিফিটেড হয়, সাথে অ্যানালজেসিক, অ্যান্টি ডিপ্রেসেন্ট লাইক অ্যামিট্রিপটাইলিন, কখনো ডায়াজেপাম বা অন্যান্য ক্লোবানাজেপাম, এ সমস্ত ক্লোনাজেপাম, এ সমস্ত অ্যান্টি মাসেল রিল্যাক্সেন্ট আমরা এই কয়েকটা ওষুধে ঘুরে ফিরে দিয়ে এই পেশেন্টদেরকে কমফোর্ট দিতে হয়। এগুলো আসলে ট্রিটমেন্ট করে ভালো করার মতো কিছু না, অনেক সময় দেখা যায় ওষুধ দিলাম ভালো হয়ে গেল, 5-10 বছরও ভালো থাকলো, যেহেতু এগুলো এপিসোডিক, অনেক সময় একটা এপিসোড থেকে একটা এপিসোডের মধ্যে অনেক গ্যাপ পড়ে। কাজেই আমরা এই টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল হেডেক, স্পেশালি আমরা সাইনাসের জন্য আমরা ENT সার্জনরা যে সমস্ত হেডেকগুলো এনকাউন্টার করি তাদের মধ্যে থেকে টেম্পোরাল আর্টারাইটিস হলে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট এভাবে দিয়ে যদি কন্ট্রোল না হয় তাহলে পেশেন্টকে আমরা পাঠিয়ে দিই রিউমাটোলজিস্টদের কাছে, ওনারা ওই ওষুধগুলো অ্যাডিকুয়েট ডোজ এবং ডিউরেশনে দিয়ে থাকেন, ফলো আপ করেন। আসলে ENT স্পেশালিটির লোক তো মেইনলি সার্জনস, কাজে ওনারা সার্জিক্যাল পেশেন্ট নিয়ে বেশি ডিল করতে পারেন, এমনি পেশেন্টদেরকে যথেষ্ট টাইম দিয়ে একটু হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করে এই ওষুধগুলো অনেক সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমরা এগুলো একটু ধৈর্য ধরে শুনে যখন প্রপার ডায়াগনোসিসটা দেই এবং প্রপার একটা বা দুটো ওষুধ লিখে দেয়, ওনারা হয়তো ক্রনিক প্রবলেম অনেকদিন খেতে হয়, সেই জন্য এই ট্রিটমেন্টগুলো অ্যাজ এ পার্ট অফ দি ENT আমাদেরকে এই হেডেক এবং তার
কারণগুলা এবং স্পেশালি মাইগ্রেন, এবং মাইগ্রেন আমরা যে যারা ইএনটি স্পেশালিস্টরা যেভাবে মাইগ্রেন ট্রিটমেন্ট করি, অপথালমোলজিস্টরা তার কাছাকাছি ভাবে ট্রিটমেন্ট করেন, কিন্তু নিউরোফিজিশিয়ানরা আরো অনেক ইনভেস্টিগেশন অনেক ইয়ে করেন। আমরা সাইনাসের ডিজিজ এক্সক্লুড করলে আমরা আর বেশি ইয়ের দিকে যেতে চাই না। চোখের ডিজিজ যদি না থাকে তাহলে এই পেশেন্টদেরকে এই ডিজিজের ট্রিটমেন্ট আমরা হেডেকের জন্য এভাবেই প্রসিড করতে বলি। যে টিপিক্যাল অ্যাটিপিক্যাল ফেসিয়াল পেইন বা এই যে গ্লোসোফেঞ্জিয়াল নিউরালজিয়া, ট্রাইজিমিনাল নিউরালজিয়া, এগুলো ট্রিটমেন্টগুলো সাফারারদের জন্য খুব দরকার এবং এগুলো খুব অ্যাডভান্স ট্রিটমেন্ট হিসেবে এখন আসতেছে। কিন্তু আমরা ডায়াগনোসিস করে সাধারণত স্পেশালিটির লোকজনকে দিয়ে থাকি। আমাদের দিক থেকে ইএনটি স্পেশালিস্টরা এই ধরনের হেডেকের ডেফিনেট কারণ পেলে আমরা সার্জারি করতে চাই, আর যদি ডেফিনেট কারণ না পাই তাহলে মেডিকেল ট্রিটমেন্ট গুলো মনোযোগ দিয়ে দিলে ওনাদেরকে ওনারা এই পেশেন্টরা, এবং পেশেন্টদেরকে অ্যাডিকুয়েটলি ফলো আপ করলে এই পেশেন্টরা ভালো থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমাদের এই হেডেকের এই ইয়েগুলো অ্যাজ এ পার্ট অফ দি ইএনটি আমাদের এই স্পেশালি আমরা মাইগ্রেন, টেম্পোরাল আর্থ্রাইটিস, গ্লোসোফেঞ্জিয়াল নিউরোলজিয়া, ট্রাইজিমিনাল নিউরোলজিয়া, ভিডিয়ান নিউরোলজিয়া, অ্যাটিপিক্যাল ফেসিয়াল পেইন ডায়াগনোসিস করে আমরা যে ট্রিটমেন্টগুলো প্রাথমিক করে থাকি, তারপরে আমরা চাই যে এটা নিউরোফিজিশিয়ানরা এগুলো ট্রিটমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।